বর্তমানে বিপিএল খেলা নিয়ে ব্যস্ত মাশরাফি বিন মুর্তজা, কিন্তু এর মাঝেও থেমে নেই তার নড়াইলের প্রতি কর্তব্যবোধ। নির্বাচনে যদিও কোনো প্রতিশ্রুতি দেননি নড়াইল এক্সপ্রেস, তারপরেও তিনি জানেন কথার চেয়ে কাজের গুরুত্ব বেশি। বিপিএলে এসে বল হাতে নিয়েছেন ঠিকই, কিন্তু নড়াইলের মানুষের প্রতি তার দায়িত্ববোধ রয়েছে শতভাগ। মাশরাফি নির্বাচনী প্রচারণায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের সমস্যা সহ নানা জটিলতা উপলব্ধি করেছেন। এ সময় মাশরাফির সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় শাহিনা বেগমের। ক্যান্সার আক্রান্ত এই নারীকে সাহায্য করবেন বলে জানিয়েছিলেন মাশরাফি। এবার কথা দিয়ে কথা রেখেছেন তিনি, ক্যান্সার আক্রান্ত শাহিনা বেগমের চিকিৎসার যাবতীয় খরচ ব্যবস্থার দায়িত্ব গ্রহণ করেছেন নড়াইল পুত্র মাশরাফি বিন মুর্তজা। বিষয়টি মাশরাফির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ক্যান্সার আক্রান্ত শাহিনা বেগমের চিকিৎসায় যত খরচ হবে সবকিছুই দিবেন মাশরাফি। এদিকে নির্বাচন শেষে বিপিএল এর জন্য ঢাকায় ব্যস্ত সময় পার করছেন তিনি। নড়াইলে অনুপস্থিত মাশরাফি, তারপরেও তার নির্দেশে ও তত্ত্বাবধানে জেলার উন্নয়ন ভিত্তিক এবং জনকল্যাণ কার্যক্রম চলছে। উন্নয়নমূলক কাজের পাশাপাশি মাশরাফির চোখ রয়েছে নড়াইলের প্রতিটি মানুষের সাহায্য করা। আর এবার ক্যান্সার আক্রান্ত শাহিনা বেগমকে সাহায্য করার মাধ্যমে মানবতার নজির সৃষ্টি করলেন মাশরাফি।